Assalamualaikum viewers, welcome to Munas Kitchen. আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমি আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে দেশি চিংড়ি। এখানে আমার 250 গ্রাম ফ্রেশ ওয়াটার প্রনস আছে। আছে পেঁয়াজ, রসুন, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা। চলেন সব ধুয়ে বেছে পরিষ্কার করে নেই রান্না করার আগে। আর শিমটা যখন ক্লিন করব, অবশ্যই আমাদের এখানে একটা ওদের ডাইজেস্টিভ ট্র্যাক আছে, সেটা আমাদের ভালোমতো ক্লিন করতে হবে। একটু ক্লিন করাটা দেখাচ্ছি, একটু ঝামেলা চিংড়ি মাছটা ক্লিন করা, বাট রান্না করলে তো খুবই মজা। সফলে আমি এইটার কথা বলছিলাম, এখানে একটা ডিভেইন করতে হবে। এই যে এটা ক্লিন করবেন আর কেচি দিয়ে কম করে মাথা ঠেলে দিতে হবে। এখানে যে জিনিসটা থাকে এটাই হচ্ছে কোলেস্ট্রল। চিংড়ি মাছের যে স্কিন, দাড়ি মোচ এগুলো ক্লিন করলাম, সেগুলো আমি একটু ধুয়ে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে ছেঁকে আমি ওটার জুসটা তরকারিতে দিব। এখানে আমার সব রেডি, চিংড়ি মাছ ক্লিন করে নিয়েছি, চিংড়ির স্কিনটা ব্লেন্ড করে এখানে রসটাও করে নিয়েছি। এটা দিব একটা এক্সট্রা ফ্লেভার, শ্রিম্পের ফ্লেভার আসার জন্য তরকারিতে। এখানে আছে আমার 1 চা চামচ আদা, রসুন, কাঁচামরিচ, এটা আমি আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি, 1 কোয়া রসুন, 1/2 চা চামচ করে হলুদ, মরিচ আর টালা জিরা গুঁড়া, আর এখানে লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা, 1 পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন এখানে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দিব মশলাটা, দিব পানিটা, পানির বদলে কষা পেতে একটু পানি লাগে, আমি পানির বদলে ওই চিংড়ির ব্লেন্ডের পানিটা দিলাম। আমি এখন এটা 5 মিনিট কষাবো। আমার মশলাটা কষানো হয়ে এসছে, আমি এখানে শিমটা দিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে আমি এটা 10 মিনিট কুক করব। চিংড়ি মাছটা হয়ে আসছে, আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব লেবুর রস। আমার ভিডিওটা যদি আপনারা লাইক করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, ওখানে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো পোস্ট করব ভিডিও রান্নার, আপনাদের কাছে সরাসরি চলে যাবে। আর কমেন্ট থাকলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সো লেবু দিলাম, কাঁচামরিচে দিলাম, আমার এখন লাস্টে এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব। শ্রিম্প রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, বেশি ওভার কুক হয়ে গেলে শ্রিম্পটা তখন শক্ত হয়ে যায়। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে,
এবং উপকারিত হয়ে থাকেন তাহলে শেয়ার করে অন্য আপনার ফ্রেন্ডসদেরও উপকৃত করবেন। আমি একটা পিস একটু টেস্ট করে দেখেছি, যা মজা হয়েছে। প্লিজ এরকম করে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে বলবেন আপনাদেরটা কেমন হয়েছে। হোপফুলি আমার থেকে আরও বেশি মজা হবে। আজকের জন্য বিদায় নিব, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।